আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকের ক্লাসে আমরা সলিউশন করব অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায়টি আছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রিয় বন্ধুরা, আজকে যে বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করব, এই প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2021 সালে। তো চলুন প্রিয় বন্ধুরা, এই 21 সালের প্রশ্নের উদ্দীপকটা এবং প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। তো প্রথমে আপনি যদি খেয়াল করেন, দেখবেন এখানে লেখা আছে অনিম তানিম দানিম একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তার মানে এখানে বোঝা যাচ্ছে অংশীদার কয়জন? তিনজন। তারা ব্যবসায়ের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। ওকে প্রিয় বন্ধুরা, 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 25,000 টাকা, 20,000 টাকা ও 15,000 টাকা। দানিম তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে মাসিক 500 টাকা করে বেতন পাবে। এখানে যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, এখানে বেশ কিছু উপাদান কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে আমি একটু আগে এগুলো দাগিয়ে নিই। দেখেন তাদের লাভ লোকসান আবন্টন হিসাব কত? 2:2:1। এবং তাদের যে প্রারম্ভিক মূলধন, দেখেন 2020 সালের 1 জানুয়ারি তাদের যে মূলধন ছিল, তাহলে 1 জানুয়ারি যে মূলধনটা, এটা অবশ্যই কি মূলধন? প্রারম্ভিক মূলধন। সেটা কত কত টাকা? 25,000 টাকা, 20,000 টাকা এবং 15,000 টাকা। দানিম সার্বক্ষণিক, এখানে কিন্তু সবাই বেতন পাবে না, বেতন কে পাবে? দানিম পাবে। দানিম তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে মাসিক 500 টাকা করে বেতন পাবে। যে প্রতি মাসে কত টাকা বেতন পাবে? 500 টাকা বেতন পাবে। কে পাবে? দানিম পাবে। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। দেখেন এখানে মূলধনের সুদও কিন্তু 5% এবং এই উত্তোলনের সুদও কি? 5%। তার মানে দুইটার উপরই 5% সুদ ধার্য করতে হবে, মূলধনের সুদও 5%, উত্তোলনের সুদও 5%। অনিম তানিম ও দানিম বছরে ব্যবসায় থেকে যথাক্রমে 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা উত্তোলন করেন। তার মানে প্রত্যেক অংশীদারই উত্তোলন করেছেন, এবং এখানে কিন্তু বলেছে যে তারা বছরই উত্তোলন করছে, মানে টোটাল সারা বছরেই কিন্তু। হ্যাঁ, তানিম কয় হাজার টাকা? 4,000 টাকা, সরি, অনিম কয় হাজার টাকা? 4,000 টাকা। তানিম কয় হাজার টাকা? 3,000 টাকা। দানিম কয় হাজার টাকা? 2,000 টাকা উত্তোলন করে। 2020 সালের 1 জুলাই তারিখে অনিম ব্যবসায়ের প্রয়োজনে 5,000 টাকা ঋণ প্রদান করে। তাহলে দেখেন ঋণ কে প্রদান করছে? অবশ্যই এখানে দেখা যাচ্ছে অনিম। কে ব্যবসায় ঋণ প্রদান করছে? অনিম। কত টাকা? 5,000 টাকা ঋণ সরবরাহ করেছে। আমরা সবাই জানি কিন্তু প্রিয় বন্ধুরা, ঋণ যদি কোনো অংশীদার ব্যবসায়ে দিয়ে থাকে, তাহলে সেই ঋণের উপরে 6% সুদ ধার্য করতে হয়। তাহলে এই 5,000 টাকার উপরে কয় পার্সেন্ট সুদ ধার্য করতে হবে? 6% সুদ ধার্য করতে হবে। দানিম তার বেতনের টাকা প্রতি মাসে উত্তোলন করে নেন। প্রিয় বন্ধুরা, এইটা নিয়ে একটা কথা আছে, এটা আমি যখন সলিউশন করব তখন আপনাদের আমি বুঝিয়ে দেবো। এটা নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা নিয়ম আছে, আমি একটু পরেই বলে দিচ্ছি। উপরুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে নিট লাভ এত টাকা, কত টাকা? 32,925 টাকা। তাহলে নিট লাভ আছে 32,925 টাকা। প্রশ্নের ক দাগে বলেছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো, খ দাগে বলেছে অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করো, এবং গ দাগে বলেছে বছর শেষে অংশীদারদের মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রিয় বন্ধুরা, বছর শেষে অংশীদারদের মূলধন মানে সমাপনী মূলধন, মানে আমরা অংশীদারদের মূলধন হিসাব বলতে যেটা বুঝি সেটাই কিন্তু এখানে করতে বলেছে। আর বন্টনযোগ্য মুনাফা বলতে হচ্ছে হলো, দুঃখিত, বন্টনযোগ্য মুনাফা বলতে লাভ ক্ষতি আবন্টন হিসাবকে বুঝিয়েছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম খ দাগে বলেছে লাভ ক্ষতি আবন্টন হিসাব, এবং গ দাগে বলেছে অংশীদারদের মূলধন হিসাব। তাহলে ক দাগে অংশীদারদের মূলধনের সুদটা চলুন আমরা নির্ণয় করে ফেলি। তো অংশীদার কে কে আছে? তিনজন আছে। আমরা তিনজনের নাম সর্বপ্রথম লিখে ফেলব, অনিম তানিম, অনিম, এরপরে আছেন তানিম, এরপরে আছেন দানিম। আমরা অঙ্কে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা যে 2020 সালের 1 জানুয়ারি মানে এটা হলো প্রারম্ভিক মূলধন, 1 জানুয়ারি তাদের মূলধন। তাহলে এই মূলধনটা কি মূলধন? প্রারম্ভিক মূলধন। কত টাকা? 25,000 টাকা, 20,000 টাকা এবং 15,000 টাকা। তাহলে আমরা, এবং এখানে কিন্তু কেউ কোনো অতিরিক্ত মূলধন দেয় নাই, সুতরাং এখানে অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্য হবে না। যেহেতু শুধু প্রারম্ভিক মূলধন, তাহলে আমরা সুদটা ধরবো প্রারম্ভিক মূলধনের উপরে। কত টাকা? একজনের হচ্ছে হলো 20,000, না সরি ভুল বলেছি, একজনের 25,000, একজনের 20,000 এবং আরেকজনের 15,000।
এবং আমরা কিন্তু জানি মূলধন উত্তোলনের উপরে কত পার্সেন্ট সুদ, 5% সুদ, এই যে বলে দিয়েছে মূলধন উত্তোলনের উপরে 5% সুদ ধার্য হবে, তাহলে এটার উপরে কয় পার্সেন্ট সুদ ধার্য করব, 5% সুদ ধার্য করব। তাহলে আমরা যদি 25,000-এর 5% করি তাহলে পাই হচ্ছে হলো 1,250, 1,250। এটা ফার্স্ট কলামে লিখে আবার সেকেন্ড কলামে 1,250 লিখে আমরা জেড টেনে দিতে পারি। এবং 20,000-এর যদি 5% করি হচ্ছে হলো 1,000, এবং 15,000-এর যদি 5% করি তাহলে হচ্ছে হলো 750। আমরা চাইলে এই টাকাগুলো একটু ফার্স্ট কলামেও লিখে দিতে পারি। ওকে প্রিয় বন্ধুরা, এখন আপনারা এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে হলো প্রারম্ভিক মূলধনের উপরে সবসময় 1 বছরের সুদ ধার্য করতে হয়। আর আমরা কিন্তু এটাও জানি প্রিয় বন্ধুরা, যে কোনো পার্সেন্টেজ করলেই কিন্তু 1 বছরের সুদ বের হয়, এবং আমাদের এখানে 1 বছরের সুদই লাগবে, কারণ আমরা জানি প্রারম্ভিক মূলধনের উপরে সবসময় পূর্ণ বছরের সুদ ধার্য করা হয়। প্রশ্নের খ দাগে বলেছে বন্টনযোগ্য মুনাফা বা লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা খুব সহজে লাভ ক্ষতি আবন্টন হিসাবটা প্রস্তুত করে ফেলি। এর আগে প্রিয় বন্ধুরা আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, এই লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করার কিন্তু একটা চার্ট রয়েছে। সেই চার্টটা কি, লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট সাইডে ব্যয়গুলো যায় এবং লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্রেডিট পাশে আয়গুলো যায়। তো ডেবিট সাইডে সর্বপ্রথম 5টি ব্যয় যায় বা 5টি আইটেম যায়। সেই 5টি আইটেম, 1 নম্বর হচ্ছে মূলধনের সুদ, 2 নম্বর হচ্ছে বেতন, 3 নম্বর কমিশন, 4 নম্বর ঋণের সুদ, এবং 5 নম্বর মুনাফার অংশ। এবং ক্রেডিট সাইডে আমরা যেটাকে বলেছি আয়গুলো, এর ভিতর টোটাল 3টা আইটেম আসবে। কয়টা আইটেম? 3টা আইটেম। 1 নম্বর আইটেমটা আসবে নিট লাভ, 2 নম্বর আইটেমটা আসবে পণ্য উত্তোলন, এবং 3 নম্বর আইটেমটা আসবে উত্তোলনের সুদ। তাহলে এই ডেবিট সাইডে 5টা আইটেম এবং ক্রেডিট সাইডে 3টা আইটেম। জাস্ট এই 5, 8, 3, 8টা আইটেম যদি আপনি একটু মাথায় রাখতে পারেন, এটার উপর আমাদের ক্লাস দেওয়া আছে প্রিয় বন্ধুরা, যে কিভাবে খুব সহজে লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করা যায় বা লাভ ক্ষতি আবন্টন হিসাব হিসাবের যে স্ট্রাকচারটা, আপনি চাইলে ওই ক্লাসটা দেখে নিতে পারেন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই যে 5, 8 এবং 3, 8টা আইটেম যদি আপনার মাথায় থাকে, ওকে প্রিয় বন্ধুরা, আপনি খুব সহজে যে কোনো চুক্তিপত্রের ভিত্তিতে আপনি লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করি। প্রিয় বন্ধুরা, লাভ ক্ষতি আবন্টন হিসাবের ডেবিট সাইডে যে 5টা আইটেম যাবে, মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ এবং মুনাফার অংশ, প্রিয় বন্ধুরা এই 4-5টা আইটেমই আমরা আগে এই ডেবিট পাশে নিয়ে ফেলব। তারপরে ক্রেডিট পাশের যে 3টা আইটেম, এই জাস্ট 8টা আইটেমের কথা আপনি একটু মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট। তো 1 নম্বর যে আইটেমটা ছিল সেটা ছিল মূলধনের সুদ, যেটা আমরা কিন্তু এই প্রশ্নের ক দাগেই নির্ণয় করে এসেছি। তো চলুন আমরা সর্বপ্রথম মূলধনের সুদটা অন্তর্ভুক্ত করি। তো প্রথমে আমাদের টাইটেল দিতে হবে, টাইটেল হচ্ছে হলো আমরা এখন করছি লাভ ক্ষতি আবন্টন হিসাব, এবং এই লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আমাদের প্রস্তুত করতে হবে হচ্ছে হলো গ দাগ, মানে অংশীদারদের মূলধন হিসাব। তো এবার আমরা টাইটেল দিব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এখানে আমরা লিখতে পারি মূলধনের সুদ। এখন প্রিয় বন্ধুরা মূলধনের সুদ কিন্তু প্রত্যেকেই পাবে, তানিম যেহেতু সবাই মূলধন দিয়েছে সেহেতু সবাই কিন্তু মূলধনের সুদ পাবে। তানিম, সরি, প্রথমে অনিম, এরপরে তানিম, এরপরে দানিম, এদের মূলধনের যে সুদগুলো আমরা কদ আগে নির্ণয় করেছিলাম সেটা ছিল হচ্ছে হলো 1,250, 1,250, 1,000 এবং 750। হ্যাপি বন্ধুরা, ঠিক আছে। তো এবার আমাদের এগুলো একটু যোগ দিতে হবে, একটু ক্যালকুলেটর, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর, এই যে। তো আমরা যদি এগুলো একটু যোগ দিই তাহলে 1,250 প্লাস 1,000 প্লাস 750, 3,000 টাকা টোটাল। তাহলে আমরা সর্বমোট এখানে লিখে দিতে পারি কয় হাজার টাকা, 3,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা,
এরপরের যে আইটেমটা ছিল সেটা ছিল কিন্তু বেতন। এখন প্রিয় বন্ধুরা এখানে বেতন রিলেটেড একটা কথা কিন্তু বলা রয়েছে। দেখেন আমরা সবাই জানি কি বেতন লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট সাইডে যায় এবং অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যায়। শুধু এইটুকু নিয়ম জেনে যদি আমরা পরীক্ষা হলে যাই আর এরকম একটা কথা যদি বলে দেয় যে অমুকের বেতন প্রতি মাসে উত্তোলন করে নেয়, তখন কিন্তু আর আমরা যদি তখনও লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট সাইডে বেতন নেই এবং অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট সাইডে নেই, তখন কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এইটা আপনাদের আমি একটু বুঝাই দিতে চাই প্রিয় বন্ধুরা। আপনারা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন, এই আমার ধরেন বাম ডান হাত আর বাম হাত, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। ডান হাতে আমি রাখলাম হচ্ছে হলো যদি বেতন ডেবিট করে, আমি কি বলছি বলেন, বেতন ডেবিট করে, ওকে। আর বাম হাতে আমি রাখলাম ধরেন কেউ প্রতি মাসে বেতনটা গ্রহণ করে। দেখেন এখানে কিন্তু দুইটা কথা, ডান হাতে বলেছি বেতন ডেবিট করে এবং বাম হাতে বলেছি কেউ বেতন গ্রহণ করে, ওকে, বা বেতনটা উত্তোলন করে নেয়, মানে বেতনটা নিয়ে নেয় আর কি, বোঝা গেছে। এখন এই দুইটা কথা যদি বলা না থাকে তাহলে আমরা বেতনটাকে কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে এবং অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে নেব। কিন্তু এই দুইটা কথার যে কোনো একটা কথা যদি বলা থাকে, ধরেন এই কথাটা বলা আছে যে বেতন ডেবিট করা হয়েছে, ভালো করে শুনেন, কিন্তু বেতন ডেবিট করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই বেতনটাকে লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে আর নিব না। যেহেতু বলেছে বেতন ডেবিট করা হয়ে গেছে, তার মানে ডেবিট করা অলরেডি হয়ে গেছে, তাহলে এটা আর এখানে যাবে না, ওকে প্রিয় বন্ধুরা। তাহলে যাবে কোথায়? এটা এটা যাবে অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে, ওকে প্রিয় বন্ধুরা। আর যদি বাম হাতের কথাটা বলে যে কেউ বেতন গ্রহণ করেছে, যেমন এখানে বলেছে দানিম তার বেতনের টাকা প্রতি মাসে উত্তোলন করে, মানে সে উঠায় নিছে, মানে গ্রহণ করেছে, তাহলে উত্তোলন যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা এটা মানে আগের যে নিয়মটা ছিল সেটা জাস্ট উল্টে যাবে। কেমন? এটা আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট সাইডে নিব, কিন্তু আমরা অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট সাইডে নিব না। সেটা কখন? এই কেবলমাত্র বলেছি বেতন যদি কেউ উত্তোলন করে বা গ্রহণ করে। এই যে বিষয়টা, এই বিষয়টা একটু কষ্ট করে আমি যেটা বললাম আপনি জাস্ট একটু নোট করে রাখবেন, ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, ওকে প্রিয় বন্ধুরা। তো চলুন, আমরা যেহেতু বেতন এখানে উত্তোলন করেছে তার মানে এটা অবশ্যই অবশ্যই লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। তো আমরা আগে এখানে নিয়ে ফেলি। তো বেতন তো আর সবাই পাচ্ছে না, কে পাচ্ছে? অনিম পাচ্ছে। তাহলে আমরা লিখব অনিমের বেতন হিসাব, আমরা লিখলাম তাহলে অনিমের বেতন হিসাব, অনিমের আগে টাইটেল দিতে হবে, তাহলে টাইটেল হবে অনিমের মূলধন হিসাব। আমি বেতন হিসাব ভুল বলেছি, হবে অনিমের মূলধন হিসাব, ওকে প্রিয় বন্ধুরা। এরপর আমরা এখানে লিখতে পারি যে অনিম কি গ্রহণ করেছে, বেতন গ্রহণ করেছে, ওকে প্রিয় বন্ধুরা। আর মূলধন হিসাব টাইটেলটা দেওয়া উচিত হবে না, কেন হবে না? অনিমের হিসাব লিখবেন, শুধু অনিমের হিসাব, কেননা এটা তো আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব না, এজন্য আপনি শুধু অনিমের হিসাব টাইটেল লিখবেন, ওকে প্রিয় বন্ধুরা। এখানে মূলধন হিসাবটা লিখবেন না, এই কথাটা যদি বলা থাকে যে কেউ বেতন গ্রহণ করেছে বা উত্তোলন করেছে, টাইটেলে আর অংশীদারদের মূলধন হিসাব বা যে বেতন নিয়েছে তার মূলধন হিসাব এগুলো লিখবেন না, শুধু লিখবেন অনিমের হিসাব, ওকে প্রিয় বন্ধুরা। বেতন কত টাকা? দেখেন এখানে কিন্তু বলেছে যে প্রতি মাসে, আচ্ছা বেতনের বিষয়টা উপরে বলা আছে, এই যে এখানে বলা আছে দানিম তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে মাসিক 500 টাকা। তাহলে মাসিক 500 টাকা যদি হয় তাহলে 500 × 12, একটু ছোট করে লিখলাম প্রিয় বন্ধুরা, একটু বুঝে নিন, 500 টাকা প্রতি মাসে, এরকম কয় মাস, যেহেতু অঙ্কটা 12 মাসের সেহেতু 12 দিয়ে গুণ, তাহলে 5 × 12 = 60, 6000 টাকা, ওকে প্রিয় বন্ধুরা। তাহলে অনিমের বেতন কত হাজার টাকা? 6000 টাকা। তাহলে প্রথম দুইটা আইটেম কিন্তু নিলাম, এক হলো মূলধনের সুদ, 2 নম্বর হচ্ছে হলো বেতন, 3 নম্বর আমরা বলেছি কমিশন। এখন প্রিয় বন্ধুরা এই অঙ্কে কিন্তু কোথাও কমিশন নেই, আমরা উদ্দীপকটা পড়েছি, যেহেতু কমিশন নেই সেহেতু এখানেও আমরা কমিশন নিতে পারবো না, ওকে প্রিয় বন্ধুরা। এর পরের আইটেম যেটা ছিল সেটা ছিল ঋণের সুদ। এখন বলতে পারেন যে স্যার এখানে তো কোথাও ঋণের সুদ বলা নেই, আমি কিন্তু কদাগ আনসার করার সময়, এই যে কদাগ আনসার করার সময় আপনাদের বলেছি যে কেউ যদি ব্যবসায়ে ঋণ প্রদান করে তাকে 6% হারে সুদ দিতে হবে, এটা উল্লেখ না থাকলেও দিতে হবে, ওকে প্রিয় বন্ধুরা। এই যে এখানে বলেছে যে 2020 সালের 1 জুলাই তারিখে অনিম ব্যবসায়ের প্রয়োজনে 5000 টাকা ঋণ সরবরাহ করে, কে দিয়েছে? অনিম দিয়েছে। তাহলে এখানে আমরা টাইটেল লিখব অনিমের ঋণ হিসাব, অনিমের ঋণ হিসাব লিখে আমরা এখানে লিখব হচ্ছে হলো ঋণের সুদ, ঋণের সুদ।
হ্যাঁ, ওকে প্রিয় বন্ধুরা, এখন এই ঋণ প্রদান করেছে কত হাজার টাকা? 5,000 টাকা। এখন এই 5,000 টাকার উপরে আইন অনুযায়ী কত পার্সেন্ট ধরতে হবে? 6% ধরতে হবে। তাহলে 5,000 × 6% তাহলে বের হয়েছে 300 টাকা। কিন্তু প্রিয় বন্ধুরা, এই ঋণটা কখন দিয়েছে? বছরের মাঝামাঝি না, 2020 সালের 1 জুলাই। কত তারিখে দিয়েছে? 2020 সালের 1 জুলাই। তার মানে কি? তাহলে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কয় মাস হয়? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে প্রিয় বন্ধুরা, কয় মাস? 6 মাস। তাহলে এই 300 টাকা তো 12 মাসের। আমাদের কি করতে হবে? এটার গুণ 6 ভাগ 12 করতে হবে, মানে অর্ধেক বছরের ধরে নিতে হবে, 6 মাসের ধরতে হবে। তাহলে 6 মাসের করলে হয় কয় টাকা? 150 টাকা। তাহলে আমরা ঋণের সুদ লিখতে পারি কত টাকা? 150 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এইটা তো গেল আমাদের চতুর্থ আইটেমটা। পঞ্চম আইটেমটা ছিল হচ্ছে হলো মুনাফার অংশ। আমি আগেই বলেছি মুনাফার অংশটা আমরা সবার শেষে করব, মানে ক্রেডিট পাস করে এসে তারপরে মুনাফার অংশ করব। তো ক্রেডিট সাইডে সর্বতিনটা আইটেমের কথা বলেছিলাম। 1 নম্বর আইটেমটা হচ্ছে হলো নিট লাভ। সবসময় মাথায় রাখবেন, প্রথমে ক্রেডিট সাইডে শুরুতে কী নেবেন? নিট লাভ। এবং নিট লাভ করার সময় মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা, যে অঙ্কটা করতেছেন সেই টাইটেলটাই দিয়ে দেবেন। তাহলে আমরা করতেছি কি? লাভ ক্ষতি আবন্টন হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এটা আমরা লিখব নিট লাভ বা নিট মুনাফা, একই কথা। নিট মুনাফাটা সবসময় অঙ্কের শেষে দেওয়া থাকবে। এই যে দেওয়া আছে যে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিট লাভ হচ্ছিল 32,925 টাকা, এবং এইটা আমরা সবসময় সেকেন্ড কলমে লিখে দিব, 32,925 টাকা। গেল প্রিয় বন্ধুরা। এরপরে 2 নম্বর আইটেমটা ক্রেডিট পাশে, যেটা ছিল পণ্য উত্তোলন। এখন এই পুরো চুক্তিপত্রে কোথাও কিন্তু অংশীদাররা পণ্য উত্তোলন করেনি। ওকে প্রিয় বন্ধুরা, এরপরের লাস্ট যে আইটেমটা 3 নম্বর যেটা, সেটা ছিল উত্তোলনের সুদ। এখানে কিন্তু আমরা জানি উত্তোলন এবং মূলধনের উপরে 5% সুদ ধার্য করতে হবে, এবং অংশীদাররা কিন্তু তামিম, অনিম, তানিম ও দানিম বছরে ব্যবসায় থেকে যথাক্রমে 4,000, 3,000 ও 2,000 টাকা উত্তোলন করে। তাহলে এই যে টাকাগুলো তারা উত্তোলন করে, এই উত্তোলনের উপরে 5% কী ধার্য করতে হবে? সুদ ধার্য করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, টাইটেল দিতে পারি অংশীদারদের মূলধন হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এখানে আমরা লিখতে পারি উত্তোলনের সুদ। ক্লিয়ার? উত্তোলনের সুদ। এখন উত্তোলন তো সবাই করেছে, তাহলে সবার নামই লিখতে হবে, অনিম, তানিম, দানিম। অনিম, তানিম এবং দানিম। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে সবার উত্তোলনের উপরই 5% সুদ ধার্য করতে হবে। তাহলে 4,000 টাকার যদি আমরা 5% করি, 4,000 × 5% করলে হয়েছে 200 টাকা। এখন প্রিয় বন্ধুরা, এখানে মাথায় রাখবেন, এখানে কিন্তু এই যে তারা বছরে ব্যবসা থেকে উত্তোলন করছে যে টাকাটা, এখানে কিন্তু কোনো তারিখ বলা নেই। যদি তারিখ উল্লেখ না থাকে, তাহলে আমরা জানি নগদ উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধার্য করতে হয়। সেটা কখন? যখন উত্তোলন কখন করা হয়েছে এই তারিখটা উল্লেখ না থাকবে। তাহলে এই পার্সেন্টেজ করলে যে 4,000 এ 5% করলে যে 200 টাকা বের হয়েছে, এটা কি পূর্ণ বছরের সুদ? আমরা জানি যে কোনো পার্সেন্টেজ করলেই কি এক বছরের সুদ। তাহলে আমরা তো 1 বছর তো নিতে পারবো না, আমাদের কয় মাসের সুদ নিতে হবে? 6 মাসের। আর 6 মাসের সুদ নিলেই কি? গুণ 6 ভাগ 12 করলে বের হয়েছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে অনিমের উত্তোলনের সুদ কত টাকা? 100 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে উত্তোলন করেছে কে? তানিম। তানিমের কত? 3,000 টাকা। তাহলে 3,000 × 5% করলে বের হয়েছে 150। 150 × 6 ভাগ 12 করলে বের হয়েছে 75 টাকা। লিখলাম 75। এরপরে কত টাকা উত্তোলন করেছে? 2,000 টাকা। কে? দানিম উত্তোলন করছে। তাহলে 2,000 × 5% 100 টাকা, এটার গুণ 6 ভাগ 12 করলে বের হয়েছে 50 টাকা। এবার আমাদের এই তিনটা যোগ দিয়ে দিতে হবে, 100 + 75 + 50, হ্যাঁ 225 টাকা। 225 টাকা। তাহলে এখানে কিন্তু সবগুলো আইটেম নেওয়া হয়ে গিয়েছে, একটা আইটেম বাদে। সেটা কি ছিল? সেটা হচ্ছে হলো মুনাফার অংশ। এবার আমরা অংশীদারদের মাঝখানে মুনাফার অংশটা বন্টন করব। সেটা কিভাবে? আমরা জানি ক্রেডিট সাইডে কিন্তু আয়গুলো থাকে, তাহলে আমাদের আয়গুলোকে সর্বপ্রথম যোগ দিতে হবে। তাহলে আমরা যদি আয়গুলোকে যোগ দেই, তাহলে এখানে থাকে কত? এখানে থাকে 32,925 + 225, যোগ করলে বেরোচ্ছে 33,150।
150 টাকা। এই 33,000 আগে ক্রেডিট সাইড যোগ দিবেন, এই 33,150 টাকা এই টোটাল আয়। এখন এই আয়টাকে আমরা কান ধরে এই পাশে বসিয়ে দেব, কত টাকা? 33,150। এবার এই আয়ের থেকে এবার এই ব্যয়গুলোকে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে হয় কত? তাহলে 33,150 থেকে প্রথমে বিয়োগ দেবো 150, এরপরে বিয়োগ করব 6,000, এরপরে বিয়োগ করব 3,000, সবগুলোকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে বের হয়েছে 24,000 টাকা। তাহলে এইটা হচ্ছে হলো আমার টোটাল মুনাফা। এবার এই মুনাফার টাকাকে আমার অংশীদারদের মাঝখানে বন্টন করে দিতে হবে। তাহলে কিভাবে বন্টন করব, আগে টাইটেল দিই, অংশীদারদের মূলধন হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এখানে আমরা লিখব মুনাফার অংশ, যেহেতু এটা টাকাটা অবশিষ্ট রয়েছে তার মানে এটা হলো মুনাফা, মুনাফার অংশ। এখন প্রিয় বন্ধুরা, এই মুনাফার অংশ কিন্তু প্রত্যেকেই পাবে, অনিমও পাবে, তানিম পাবে এবং দানিম পাবেন, কেমন? এখন অনিম তানিম দানিম টোটাল টাকা কত হয়েছে মুনাফা, আমি যদি একটু খেয়াল করি 24,000 টাকা টোটাল মুনাফা, কয় হাজার টাকা বেরোয়েছে? 24,000 টাকা। এবার এই 24,000 টাকাকে আমাদের এই তিনজনের মাঝখানে বন্টন করতে হবে কি অনুপাতে, এখানে কিন্তু অঙ্কে দিয়ে দিয়েছে 2:2:1 অনুপাতে। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব, আমরা এখানে আমি জাস্ট রাফে লিখে দিই, আপনারা এখানে 24,000 লিখবেন, হ্যাঁ 24,000কে ভাগ করবেন, এই তিনটাকে যোগ দিবেন, 2 আর 2 কত? 4, 4 আর 1 কত? 5। তাহলে এটাকে ভাগ করবেন 5 দিয়ে, তাহলে 24,000 ভাগ 5 গুণন, যদি অনিমের অংশ দেখি 5 ভাগের কত ভাগ, 5 ভাগের হচ্ছে হলো 2 ভাগ, তাহলে প্রথমে গুণ দিব কত দিয়ে? 2 দিয়ে, তাহলে ভাগ 5 গুণ 2 করলে বেরোয়েছে 9,600 টাকা। তাহলে আমরা লিখলাম 9,600 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা আবার যদি উঠাই 24,000 গুণন ভাগ 5 গুণন 2, আবারও সেই 9,000, তানিমের কত? 9,600 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, কারণ এর পরেরটাও কিন্তু 2, একই নিয়মে করতে হবে, কিন্তু তার পরেরটা, এটা যদি আমরা দেখি গুণন 2, হ্যাঁ এর পরেরটা যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে, আগে 24,000 উঠাতে হবে ক্যালকুলেটারে, এটাকে ভাগ দিতে হবে 5 দিয়ে, গুণ দিতে হবে 1 দিয়ে, কত টাকা? 4,800 টাকা। তাহলে লিখলাম 4,800 টাকা। এবার এই তিনটা যোগ দিলে কিন্তু প্রিয় বন্ধুরা সেই টোটাল 24,000 টাকাই হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাব, এবং এই লাভ ক্ষতি আবন্টন হিসাব দিয়ে প্রিয় বন্ধুরা আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে হলো অংশীদারদের মূলধন হিসাব। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি দুইটা আইটেম, কয়টা আইটেম? দুইটা আইটেম অংশীদারদের মূলধন হিসাবে যায় না। সেই দুইটা আইটেম কি কি? একটা হলো ঋণের সুদ আর একটা হলো নিট লাভ। আমি যদি একটু মার্ক করে দিই আপনাদের, এই যে এই দুইটা, একটা হচ্ছে হলো এই যে এইটা নিট লাভ, আর একটা হচ্ছে হলো ঋণের সুদ, এই দুইটা আইটেম কখনোই কিসে যায় না, অংশীদারদের মূলধন হিসাব, মানে গদ আগে যাবে না। ওকে প্রিয় বন্ধুরা, এছাড়া বাকি যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো অংশীদারদের মূলধন হিসাবে যাবে, স্থানান্তরিত হতে হবে। এজন্য কিন্তু আমরা প্রত্যেকটা এন্ট্রি, মানে এন্ট্রির উপরে যেমন উত্তোলনের সুদ কিন্তু যাবে, এজন্য কিন্তু এটার উপরে আমরা টাইটেল লিখছি অংশীদারদের মূলধন হিসাব, তারপরে যে মূলধনের সুদ কিন্তু যাবে, এজন্য কিন্তু টাইটেল লিখছি অংশীদারদের মূলধন হিসাব। তাহলে এই টাইটেল লেখার কারণ হচ্ছে হলো এইটা, যে এই আইটেমগুলো এর পরবর্তী ধাপ, মানে এই গদাক অংশীদারদের মূলধন হিসাব, ওইখানে স্থানান্তরিত হবে বা ওখানে যাবে। ওকে প্রিয় বন্ধুরা, আর আপনি যদি খেয়াল করেন এই ঋণের সুদ আর নিট লাভ এই দুইটার উপরে কিন্তু আমরা অংশীদারদের মূলধন হিসাব টাইটেলটা দিয়ে দিই। ওকে প্রিয় বন্ধুরা, না দেওয়ার কারণ কিন্তু ওই একটাই, যে এই দুইটা আইটেম কখনোই অংশীদারদের মূলধন হিসাবে যাবে না বা স্থানান্তরিত হবে না। আর এই অঙ্কে যেহেতু এরকম একটা কথা বলা আছে যে বেতন একজন প্রতি মাসে উত্তোলন করে নিয়েছে সেকে দানিম, সেহেতু দানিমের বেতনটাও কিন্তু আমরা আর অংশীদারদের মূলধন হিসাবে নিতে পারবো না। যদি এই কথাটা না বলা থাকতো তাহলে অবশ্যই বেতন কিন্তু অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে যেত। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা খুব সহজে অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করে ফেলি। প্রিয় বন্ধুরা, প্রশ্নে যদি বলে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, ওকে প্রিয় বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব দুইটা পদ্ধতিতে করা হয়ে থাকে। একটা হচ্ছে হলো পরিবর্তনশীল পদ্ধতি, 2 নম্বর হচ্ছে হলো স্থায়ী পদ্ধতি। এবং অঙ্কে যদি উল্লেখ না থাকে যে কোন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব করতে হবে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই
পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবটি প্রস্তুত করবে। এবং প্রিয় বন্ধুরা, অংশীদারদের মূলধন হিসাবের যে ছকটা, এটা কিন্তু খুবই সহজ একটা ছক। জাস্ট প্রথমে আমরা একটা তালিকার ঘর দিব, এরপর বিবরণ এবং যে কয়টা অংশীদার থাকবে সেই কয়টা টাকার ঘর দিতে হবে। যেমন এখানে অংশীদার তিনজন, তাই টাকার ঘর দেওয়া হয়েছে একটা, দুইটা, তিনটা। ডেবিট পাশে এরকম এবং ক্রেডিট পাশেও সেম তাই, তারিখ, বিবরণ এবং তিনটা অংশীদারের জন্য তিনটা টাকার ঘর। ওকে প্রিয় বন্ধুরা, এবার এই অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে জাস্ট একটা আইটেম প্রথমে নিতে হবে, সেটা হচ্ছে হলো উত্তোলন। এবং কি উত্তোলন? নগদ উত্তোলন। ওকে প্রিয় বন্ধুরা, এবং এই ক্রেডিট পাশে, অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে শুরুতে দুইটা আইটেম আমরা নিব, একটা হচ্ছে হলো প্রারম্ভিক মূলধন আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধনকে আমরা অবশ্যই অবশ্যই ব্যালেন্স বিডি নামে লিখব, ওকে প্রিয় বন্ধুরা, এবং অতিরিক্ত মূলধনকে আমরা নগদান হিসাব নামে লিখব। তো প্রথম কাজ হচ্ছে এই অংশীদারদের মূলধন হিসাবের প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে হলো ডেবিট সাইডে উত্তোলন হিসাব এবং ক্রেডিট সাইডে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটাকে নিয়ে ফেলা। আগে আমরা এই ছোট কাজটুকু একটু করে ফেলি। ওকে প্রিয় বন্ধুরা, আমরা যদি অঙ্কের দিকে একটু খেয়াল করি তো আমরা এখানে দেখব যে এখানে কিন্তু বলা আছে যে 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 25,000, 20,000 ও 15,000 টাকা। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মূলধনটাকে অন্তর্ভুক্ত করে ফেলি। তাহলে আমরা লিখলাম 2020 জানুয়ারি 1। ওকে প্রিয় বন্ধুরা, এটাকে আমরা কি নামে লিখবো? প্রারম্ভিক মূলধনকে ব্যালেন্স বিডি নামে। তাহলে আমরা লিখলাম ব্যালেন্স বিডি। কত হাজার টাকা? আমরা কিন্তু অলরেডি জেনে গেছি 25,000, 20,000, 15,000। 25,000, 20,000 এবং 15,000। এরপরে অতিরিক্ত মূলধন নিতে হয়। এখন প্রিয় বন্ধুরা, উদ্দীপকে বা এই চুক্তিপত্রটায় কিন্তু কোথাও অতিরিক্ত মূলধনের কথা বলা নেই, সুতরাং আমরা এখানে কিন্তু অতিরিক্ত মূলধনটা নিতে পারছি না। এবার আমরা ডেবিট পাশে যদি চলে আসি, একটা আইটেম নেওয়ার কথা বলেছিলাম, সেটা কি? নগদ উত্তোলন। আমরা যদি অঙ্কের ভিতরে খেয়াল করি, এখানে কিন্তু বলা আছে যে অনিম, তানিম ও দানিম বছরে ব্যবসায় থেকে যথাক্রমে 4,000, 3,000 ও 2,000 টাকা উত্তোলন করেছে। তাহলে এটা অবশ্যই কি উত্তোলন? নগদ উত্তোলন। কারণ পণ্য উত্তোলন করলে পণ্যর কথা উল্লেখ করে দেয়। তাহলে এখানে যেহেতু বলা নেই, সেহেতু অবশ্যই এটা কি উত্তোলন? নগদ উত্তোলন। এবং এটার যেহেতু তারিখও আমরা জানি না, সেহেতু আমরা 2020 সালের আমরা এখানে ডিসেম্বর 31 দিয়ে নিব। ওকে প্রিয় বন্ধুরা, এবং আমরা এখানে লিখব উত্তোলন। উত্তোলন করেছে কত হাজার? 4,000, 3,000 এবং 2,000 টাকা। হ্যাঁ, 4,000, 3,000 এবং 2,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো বিপরীত অঙ্কের টাইটেল দিতে হবে। এখন আমরা করছি কি? অংশীদারদের মূলধন হিসাব। তাহলে এটার বিপরীত অঙ্ক কি? এর আগে যেটা আমরা করেছি সেটা কি? লাভ ক্ষতি আবন্টন হিসাব। তাহলে আমরা প্রথমেই দুই পাশে আগে টাইটেলটা দিয়ে নেব। কি টাইটেল নিব? লাভ ক্ষতি আবন্টন হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে এখানেও আমরা টাইটেল দিব লাভ ক্ষতি আবন্টন হিসাব। একটু মার্ক করে দিলাম। প্রিয় বন্ধুরা, এই লাভ ক্ষতি আবন্টন হিসাবে টাইটেলটা দিয়ে আপনারা অবশ্যই কি করবেন? তারিখটা দিয়ে দেবেন। তারিখ দিয়ে দেবেন ডিসেম্বর 31 দুই পাশেই। তাহলে এটার সোজাও লিখে দেবেন ডিসেম্বর 31। তাহলে আর আমাদের প্রতিটা এন্ট্রি নেওয়ার সময় আর টাইটেল দিতে হবে না। এবার প্রিয় বন্ধুরা, আপনারা একটা বিষয় একটু মাথায় রাখবেন, জাস্ট সে বিষয়টা কি? খুবই সিম্পল। এই যে এই জিনিসটা, আমি মজা করে বলি এই জিনিসটা কি? যে লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট সাইডে যে আইটেমগুলো ছিল সেটা অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট সাইডে যাবে, এবং লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্রেডিট সাইডে যে আইটেমগুলো ছিল সেটা অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে যাবে, মানে বিপরীত পাশে চলে যাবে। ওকে প্রিয় বন্ধুরা, দুইটা আইটেম বাদে সেই দুইটা আইটেম কি? নিট লাভ ও ঋণের সুদ। ওকে প্রিয় বন্ধুরা, এই দুইটা আইটেম কখনোই আসবে না। এবং এই অঙ্কের ক্ষেত্রে যদি বেতনটার দিকে আমরা খেয়াল করি, এখানে বেতন রিলেটেড কিন্তু একটা স্পেশাল একটা কথা বলা ছিল। সেই কথাটা হচ্ছে যে দানিম তার বেতন প্রতি মাসে উত্তোলন করে নেয়। আমি একটু আগেই বলেছি, কোনো অংশীদার যদি বেতন গ্রহণ করে বা উত্তোলন করে নেয়, সেটা কিন্তু শুধুমাত্র লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে, অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে এবার আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব দেখে দেখে আমরা জাস্ট
ডেবিট সাইডের আইটেমগুলো ক্রেডিট সাইডে আগে নিয়ে ফেলি। ডেবিট সাইডে তাহলে কী কী আইটেম ছিল আমরা যদি একটু খেয়াল করি, ডেবিট সাইডে ছিল ঋণের সুদ, সরি মূলধনের সুদ, এক্সট্রিমলি সরি মূলধনের সুদ। তাহলে আমরা প্রথমে লিখলাম মূলধনের সুদ, এটা কিন্তু আমরা এই মূলধনের সুদ কিন্তু আমরা লাভ ক্ষতি অ্যামাউন্ট হিসাবে একদম ডেবিট পাশে শুরুতে নির্ণয় করেছি। জাস্ট ওটা দেখে দেখে উদ্দিত্তগুলো বসিয়ে দেব। কত? 1250। তানিমের কত? 1000। এবং দানিমের হচ্ছিল 750। হ্যাঁ, এরপরে বেতন তো আমরা আর এখানে নিতে পারছি না, যেহেতু বেতন উত্তোলন করেছে। তাহলে এরপরে কমিশনও কিন্তু আমাদের এই উদ্দীপকে নেই, মানে এই অঙ্কে কমিশন রিলেটেড কোনো কথা বলা নেই। তারপরে যেটা ছিল সেটা ছিল কি? মুনাফার অংশ। তাহলে আমরা এখানে মুনাফার অংশটা নিয়ে নিব, মুনাফার অংশ। মুনাফার অংশ কিন্তু আমরা একদম লাভ ক্ষতি আবন্টন হিসাবে যেটা করছি সেইটাই দেখে দেখে নিব। কত? 9600, 4800। ওকে প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এরপরে আমাদের আমাদের কিন্তু ক্রেডিট সাইডটা হয়ে গেল। এবার ডেবিট সাইডে যদি খেয়াল করি, নিট লাভ তো আর কখনোই আসবে না, লাভ ক্ষতি আবন্টন হিসাবে নিট লাভ এখানে আসবে না, আমি বারবার বলছি। এরপরে যে আইটেমটা ছিল সেটা কি ছিল? উত্তোলনের সুদ। একটা আইটেমই কিন্তু আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাবে এই অঙ্কে ছিল, সেটা কি ছিল? উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদ আমাদের এই অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব উত্তোলনের সুদ। আমি যদি খেয়াল করি উত্তোলন সুদ কত টাকা ছিল? 100 টাকা, 75 টাকা এবং 50 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু আর নেওয়ার মতন কোনো আইটেম প্রিয় বন্ধুরা নেই। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল আমাদের জেডটা নামিয়ে ফেলতে হবে। তো জেডটা নামানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো এই আইটেমগুলো সব আমাদের যোগ দিয়ে ফেলতে হবে। আমরা আগে ক্রেডিট পাশে সব কয়টা আইটেম যোগ দিয়ে দেবো। তাহলে এই প্রথমে এই আইটেম, এই লাইনটা যোগ দিলাম দানিমেরটা। কত? 15000 প্লাস 750 প্লাস 4800, যোগ করলে বের হয়েছে 20550। জেড টেনে দেবো। এরপরে কত যদি যোগ দিই? 20000, এরপরে ছিল 1000, এরপরে ছিল 9600, যোগ করলে বেরিয়েছে 30600। জেড টেনে দিলাম। এরপরে হচ্ছে যদি খেয়াল করি 25000, 1250 প্লাস 9600, যোগ করে আছে 35850, 35850। এবার ডেবিট ক্রেডিট সমান করার স্বার্থে আমাদের এইগুলোকে একদম এই পাশে নিয়ে আসতে হবে। 35850, এরপরে ছিল 30600, এরপরে ছিল 20550। ওকে প্রিয় বন্ধুরা, এবার এই জের থেকে প্রতিটা কলামের টাকা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে 35850 বিয়োগ 100 বিয়োগ 4000 করলে বেরোয়েছে 31750, 31750। এবার যদি আমরা এটা থেকে বিয়োগ করি, 30600 বিয়োগ 50 বিয়োগ 3000 করলে বেরোয়েছে 27550, 27550। এরপরে যদি আমরা এটা থেকে বিয়োগ করি, 20550 বিয়োগ 50 বিয়োগ 2000, 18500। এই যে যেটা আমাদের বিয়োগ করে যে ফলাফলটা বের হয়েছে এইটা হচ্ছিল আমাদের ব্যালেন্স সিডি, এবং এটা হবে হচ্ছিল সবসময় শেষ মাসের শেষ তারিখ, যেহেতু ডিসেম্বর মাসে করতেছি তো ডিসেম্বর মাসের 31 তারিখ। এবং এই ব্যালেন্স সিডিটা বিপরীত পাশে নিচে চলে যায় সবসময়, কী নামে? ব্যালেন্স বিডি নামে, ব্যালেন্স বিডি। এবং এটা পরবর্তী সাল হয়ে যাবে 2021 সাল জানুয়ারি মাসের 1 তারিখ, কারণ ডিসেম্বর মাসের পরবর্তী মাস 21 সালের জানুয়ারি 1। ওকে, এবার এই উদ্দিত্তগুলো আমরা এখানে বসিয়ে দেবো। কত আছে? 21750, সরি 31750, 750, এরপরে হচ্ছিল 27550, এরপরে হচ্ছিল 18500।
এটা হচ্ছে হলো আমাদের অংশীদারদের মূলধন হিসাব। প্রিয় বন্ধুরা, পরবর্তী ক্লাস থেকে আমরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ওই অধ্যায় থেকে ক্লাস আপলোড করা বা বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করা শুরু করব। তো কোন প্রশ্নটি আগে সমাধান করলে আপনাদের জন্য সুবিধা হয়, আমাদের ইচ্ছা আছে 21 সালের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া। আপনারা যেহেতু 22 সালের পরীক্ষার্থী, 21 সালের প্রশ্নটা আপনাদের জন্য খুবই রকমের গুরুত্বপূর্ণ। তো আমরা 21 সালের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এছাড়াও যদি আপনাদের কোনো একটা বিশেষ অঙ্ক করানোর দরকার হয় বা সলিউশনের দরকার হয়, আমাদেরকে অবশ্যই জানাতে কার্পণ্যবোধ করবেন না। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।